নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলায় বৃষ্টি শুরু হয়েছে। দীর্ঘদিন গ্রীষ্মের দাবদাহের পর বৃষ্টিতে আমাদের মনটা বেশ প্রাণোচ্ছল হয়ে উঠেছে সকলে। তো আজকের থেকে বিকেলবেলা আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য আমি উপস্থিত হয়েছি। আজকের একটি ছোট গল্প আমি লিখেছি, গল্পটা আপনাদের সামনে পাঠ করছি। গল্পের শেষে আপনাদের সঙ্গে কথা বলছি, এই নিয়ে বেশি কথা না বলে গল্পটা পাঠ করছি। আজকের গল্পের শিরোনাম গরিবের রিক্সা। প্রতিদিনের মতো আজও রিক্সা নিয়ে বেরিয়েছে রতন। রতন থাকে মানিকতলায়। বাড়িতে তার বৃদ্ধা বাবা রয়েছেন। মা মাস তিনেক আগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। এছাড়া তার স্ত্রী রমা, এক ছেলে ও মেয়ে আছে। এই নিয়ে রতনের সংসার। রতন রোজগার করে আনলে বাড়িতে উনুন জ্বলে। রতনের ছেলে এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে, তার ফর্ম ফিল আপের জন্য 1200 টাকা লাগবে। সোমবার স্কুলের টাকা জমা দেওয়ার শেষ তারিখ। একথা চিন্তা করতে করতে রিক্সা নিয়ে রতন বেরিয়ে যায়। অভাবের সংসারে রতনের স্ত্রী বাড়ির পরিচারিকার কাজ করে দুটি বাড়িতে। সেখান থেকে মাস গেলে 1000 টাকা আসে। রতনের স্ত্রী 1000 টাকা জমা করেছে সেখান থেকে। আজ রতন 200 টাকা রোজগার করে আনলে ছেলের স্কুলের ফর্ম ফিল আপ করতে পারে। রতন ভালোই প্যাসেঞ্জার পাচ্ছিল। রোজগারের নেশায় রতন ট্রাফিক আইন ভেঙে ফেলে। সঙ্গে সঙ্গে ট্রাফিক সার্জেন্ট রতনের রিক্সাটি আটক করে। রতন অনেক অনুরোধ করা সত্ত্বেও রতনের রিক্সা ফেরত পায় না। এদিকে বিকেল গড়িয়ে রাত 9টায় রিক্সা ফেরত পায়। ফাইনও 300 টাকা দিতে হয়। এখন রতনের হাতে মাত্র 30 টাকা রয়েছে। রাস্তাঘাটে আর তেমন প্যাসেঞ্জারও নেই। অপেক্ষা করতে করতে রতন রাত 11টায় বাড়ি ফেরে। চাল কিনে আলু সেদ্ধ আর ভাত রান্না করে তার স্ত্রী। খেতে বসে রমা জিজ্ঞাসা করে, কাল সুমনের ফর্ম ফিল আপ, বাকি টাকা আছে তোমার কাছে? রতন হাত মুখে নিয়ে চুপ করে বসে থাকে, কোনো কথা বলে না, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তারপর রতন না খেয়ে উঠে যায়। পরের দিন ভোর থেকে রতন রাস্তায় রিক্সা নিয়ে বেরিয়েছে। কপাল খারাপ হলে যা হয়, এত ভোরে রতনের রিক্সার চাকা পাংচার হয়ে গেছে, দোকান সব বন্ধ। এদিকে রতনের পকেটেও কোনো টাকা নেই। দোকান যখন সকালে খুলল, রতন লিক সারানোর জন্য দোকানদারকে অনুরোধ জানাল। দোকানদার রতনের কথায় রাজি হলো না, কারণ তার কাছে নগদ কোনো টাকা ছিল না। এদিকে সুমনের স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে সে বসে আছে বাবার অপেক্ষায়। বাবা আসে না। দুপুরের ঠিক পরে শুকনো মুখে রতন কিছু টাকা নিয়ে তার স্ত্রীর হাতে টাকাটা দেয়। সেখান থেকে সুমন 1200 টাকা নিয়ে তার স্কুলে চলে যায় এবং ফর্ম ফিল আপ করে। আসলে রতন তার রিক্সাটি বেচে দিয়েছে মাত্র 1000 টাকা। এখানে গল্পটি শেষ করলাম। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে রতনের মাধ্যমিক পরীক্ষায় রেজাল্ট কী হলো, রতন পরবর্তীকালে বড় হয়ে কী হয়েছে, এই নিয়ে যে বিস্তর আলোচনা, এর পার্ট 2তে আমি সেটা লিখব এবং কালকে তার নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমার এই গল্পটি যদি আপনাদের এই বিকেলে বৃষ্টির মধ্যে শুনতে ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে জানাবেন। ধন্যবাদ।